ভাইজা আমাকে মনে তো দিবেন দেবে নতুন বাড়ি না পুরান বাড়ি এটা তো পুরান বাড়ি থাকে না এখন নতুন বাড়ি তুলছে কি জানো তোমার নাম কি ভাইজান আমার নাম কাসেম আচ্ছা এটা কিসের আওয়াজ শিয়ালে ডাকতেছে একটু আসতে গেলে ভালো হয় বেশি ঝাঁকি লাগছে ভাইজান ভয় পাইতেছ ভয় পাই না আসতেই চালাইতেছি আরে বাবা পড়ে যাবো তো আরে ভাইজান পড়বেন না বয়ে থাকুন শক্ত করে বলছেন ভাইজান এই ঝাঁকির মধ্যে দুই কিসমের উপকার আছে একটা হইলো এই শরীরের বাঁকাতারা হাড়কো সোজা করে আরেক শরীরের বিষ বেদনা এ দূর করে দেয় বলছেন ভাইজান এই কি করলে তুমি এই ফাজিল ভাইজান খেপতা শুনকে আমি কি ইচ্ছে করে ফেলাইছি আবার কথা বলে কোন কথা বলবে না এভাবে চালাই নাকি গাড়ি ভাইজান আর খেলাম না এই বহুল ভাইজান তোকটা বন্ধ করুন বাবা কি কলিকাল পড়েছে হ্যাঁ চোর স্মার্ট হয়ে গেছে কে চোর কে ভালো লোক কিছুই বোঝা যায় না হ্যাঁ তো বাবা তুমি চুরি করতে গেলে কেন মানে তুমি তুমি কোন গ্রামের ছেলে তোমাকে তো আগে দেখিনি কাকা আপনি ভুল বুঝতেছ হ্যাঁ ভাইজানের আপনার বাড়ির স্ত্রী আমার বাড়ির মেহমান তাহলে ওকে এভাবে বেঁধে এনেছিস কেন হ্যাঁ কাকা যে গাদার মধ্যে ফালাই দিছিলাম তো ভাইজান বক পানে ছিল আমি তোকে পুলিশে দেবো পুলিশে দেবো পাগলের কথা বাদ দাও তো তুই যা যা তাড়াতাড়ি যা একটা দাও বাবা তুমি রইসের ছেলে রাহুল না জি কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন আসো দেখো কে এসেছে তোমার বাবা আমাকে ফোনে জানিয়েছে আপনি কি আমাকে দেখেছেন হ্যাঁ এই দেখো রইসের ছেলে রাহুল ও আচ্ছা আচ্ছা এই তাহলে আমাদের রাহুল হ্যাঁ বাবা কেমন আছে জি আমি ভালো আছি এই এই না বাবা কিছু মনে করো না এটা আমাদের বংশের রীতি গরুর দুধ দিয়ে পা ধুলে তারপরে সালাম করা যায় ওই কুদ্দুস মফিজ এদিকে আয় মফিজ এ ব্যাগটা বড় রুমে নিয়ে যা কাকু ও মফিজ তুই গরুর দুধ দুইয়ে নিয়ে আয় তাড়াতাড়ি যা দি কাকা
কইলে অফিস কুদ্দুস আইছি কাকু হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কাকু দাদি মা এই বন 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 আঙ্কেল চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। ও না 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 তা তো হয় না বাবা, কিছু মনে করো না। তুমি এত দূর থেকে জার্নি করে এসেছো, তারপর অনেকগুলি মানুষের মধ্যে ছিলে, তোমাকে গোসল না করে তো ঘরের ভেতরে নেওয়া যায় না। ও আচ্ছা ঠিক আছে, চলুন ভেতরে গিয়ে তাহলে গোসলটা করি। না তাও হয় না, কারণ তুমি হচ্ছে আমার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, তার উপরে আবার আমার একমাত্র কন্যার হবু জামাতা, তোমাকে তো গোসল না করিয়ে ভেতরে নেওয়া যাবে না। তাহলে কোথায় গোসল করব? কেন, আমাদের ঐতিহ্যবাহী পুকুরে। পুকুরে? আঙ্কেল আমি তো সাঁতার জানি না। আরে চিন্তার কোনো কারণ নেই, তোমাকে চিন্তা করতেই হবে না। কুদ্দুস মফিজ যা, যা তোদের ভাইজানকে পুকুরে নিয়ে গোসল করে নিয়ে আয়, সাথে একটা লুঙ্গি আর গামছা নিবি, ভালো করে সাবান দিয়ে ঘষে গোসল করাবি। হ্যাঁ মফিজ ভাইজানকে দাও। যা যা ভাইয়া, আমি কিন্তু দুবো দিতে পারবো। খেয়াল রাখিস। শ্যাম্পু আছে বাইজান, কি কয় ওই যে সাদা সাবান দেয়, সাবান আছে বাইজান, সাদা সাদা, এই যে ও ভালো ভালো। তা আমার তো কন্ডিশনারও নেই। কন্ডিশনার কি? হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, কি করতে মানে ড্রেসটা একটু চেঞ্জ করি, লুঙ্গি না একেবারে বাসনা আছে, ধরা লাগবে ভাই জান লুঙ্গি? না না ধরা লাগবে না। আমরা থাকতে আপনি সব খুলতেছেন, আমরা থাকতে ভাই জান? না 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 না, মোরা খুললাই না, জামা খোল, জামা খোল, নামেন নামেন, এই সাবান ধরেন। এরকম ভালো করে বাঁধেন, মফি ছোট হয়ে গেছে। আরে ছোট হয় নাই, সামানটা সামান লাগবে না, সামান দেবেন না বাজান। সাবান লাগেও না ভাই জান, আপনি এই জন্য সুন্দর কেমন দাঁড়াইছেন, এই মোরে একটু কান দিই। তুই এসব কথা ভাই জানা শুনতেছিস না? ভাই জান অনেক সুন্দর, একেবারে রাঙ্গা সাঙ্গা, কি সুন্দর গায়ে, একটু ছাতা নাই। আচ্ছা সমস্যা নেই, মাধ্যমে উইনেস্টার হচ্ছে উই পোকার মাটি গরম পানিতে মিক্স করে
পুরো বডিতে যদি মাখিয়ে নেন তাহলে আপনিও আমার মতো সুন্দর হয়ে যাবেন। হাসাইও হ্যাঁ, এই 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 ছাতা ছুতা উড়ছে গায়ে গনে, এখানে একটা ডুব দেন। হ্যাঁ ডুব দেবো, একটু দি তোর, একটু দি। রান্নাবান্না শেষ? রান্না তো আগেই শেষ, এখন শুধু মাছ আর মাংসটা হচ্ছে। বাহ, ভালো করে পাকি দিচ্ছে তো নাকি? জি। হ্যাঁ গুড, তাহলে ওই তাড়াতাড়ি খাবার টেবিল সাজিয়ে দাও। হ্যাঁ জি। আচ্ছা শুনি, শুনি গো টুনি, তোমার বেবা কিছু গুলো মই জানি। জানো না কসু, কি করবা কও, কইতে তো সেই অনেক কিছু। কোনো কিছু পাওনের ইচ্ছা থাকলে চাওয়ার মতো চাইতে হবে। চাই তো আল্লাহর কাছে দিন দে সব সময়, আর অনেক কিছু কইতে চাই, কিন্তু কেমনে কম মোর কওয়া কি তোমার হয় না, নাহলে তুমি একটু মোর বুঝাই দাও। তুমি এইখানে কাকা? এ বদনা তুই মোরে কাকু কাকা, মোর বয়স কি 21 বছর হয়েছে, তুই মোরে কাকু কাকা? কাকা আমাদের কাকা, আমাকে কাকু বলাই? জি তোমার ডাকে যাইতে লাগছি, তাই তুই মোর জ্বালান দিয়ে চুলাই আগুন ধরাবি না কলো সর। আমি খুব ভালো মতো দেখে রাখুম নে, টুনটুনি পাখি নাচো তো দেখি। না বাবা নাচবো না, পড়ে গেলে বাজবো না। এজন্যই তো তোমাকে এত ভালোবাসি, এত ভালো লাগে। টুনটুনি আমি আসি, হ্যাঁ কাকি আমার ডাকি, তারপর আসবো, তোমার সাথে আমার কথা আছে, প্রাইভেট কথা আছে, আমি যাই। বাবা খানা কেমন লাগলো? জি আঙ্কেল খুবই টেস্টি। মাছটা সেটা তো অদ্ভুত। আরে এই তো আমার ঐতিহ্যবাহী পুকুর, যেখানে তুমি গোসল করলে সেখানে চাষ করা মাছ। আমরা প্রতি বছরই মাছ চাষ করি, নিজের পুকুরে মাছ ধরে খাওয়াটা তো কি আনন্দ। কি কি মাছের চাষ? এই যে এসে গেছে আমার মেয়ে রাত্রি। তো বাবা তোমার চাকরি কেমন চলছে? জি ভালোই যাচ্ছে। ভালো ভালো ভালো, চাকরি যেখানে করবে সেটা যদি পছন্দ না হয়, মন মতো না হয় তাহলে ভালো লাগে না। ভালো মনোযোগ দিয়ে করবে চাকরি। হ্যাঁ জি আঙ্কেল। দাদু যাও কমে তো দেখি না তো। ওরে বেড়া মুভিস মই তোর পিছে
এই যে অকি ওরা মারুকা অকি আরে ওরে মফিজ মুই তোর ভাই কুদ্দুস মোরে দেখে বি ডরাইস দিয়া তোরা তো ভূতে ধর নাই না বড়া বদা এই সিমটি দিয়ে দেখ মোর কি ছাওয়া পরে 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 তো তুমি মানুষ ডরাও কা আত্মি মানুষ ঠিক আছিস তো তুই হয় তুই কাদা মাখছিস কে ওরে মাডি মাখছি কে ভাই জেনে কইছে উলিতে যে মাডি ছালায় ছালানোর পর যে মাটিতে মেদা হয় সেই মেদায় গনে মাডি আইন নেওয়া বাল হরে পানিতে গুড়লে একেবারে মাথায় মুহি গালে পায় হাতে ব্যাপক জায়গায় দিলে রৌদে খারাই থাকতে হেরপর যে মাটিটা হুগাই যায় হেরপর মুই নাইতে যাবো নাওয়ার পর যখন মাটিটা সরি যাবে একেবারে ধবধবে সাদ হয়ে যাবো মুই একবারে সুন্দর হয়ে যাবো মোর কালা রংটা ধুইয়ে যাইবে সেই দিন মুই দিয়া এইটা মরতে লাগবে এই বুঝছো তাই না আমার সব সাদা হবে এ তুই কি ফর্সার মধ্যে পড়ো না আমি তো কালা পাঠা কি তুই মরে কালা পাঠা গেলি কে তোর মাথায় তাই চুল নাই পেটটা মে একদম বেরের মতন এ তোর মাথার চুল তো ম্যাগের মতো কালা চুল আর পাকবে না সেই জন্য এই দিয়ে দিয়েছি যে দিন থাকবো একবারে কুচকুচছে কালা থাকবে সেই জন্য কাদা কাদা দিয়ে আটকাই দিছি তুই এটা ডিসপেন্সারি দিয়ে ভাই যত লোকের সাদা চুল আছে না সব কালা করবি হ্যাঁ হ্যাঁ চল কমবে নাইতে হ্যাঁ গাছালে ডুব দিলে সাদাই দেবে একরে সাদা ফক ফকা আমার তো বেশি বেশি চল রাত্রি এদিকে আসো কেমন আছো রাত্রি মানুষ লাইফে সব কিছুই কেমন যেন খুব দ্রুত পেয়ে যায় তাই না তুমি বোধহয় বোঝনি আমার কথা কি অদ্ভুত ব্যাপার একটা সময় শিশু ছিলাম তারপর কৈশোর এখন বিয়ের বয়স হয়েছে বিয়েটা অবশ্য বাবার ইচ্ছায় করছি বাবার ইচ্ছা ছিল শহরের কোনো একটা মেয়েকে কিন্তু আমার আবার সেটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে গ্রামের সহজ সরল একটা মেয়ে ঠিক তখনই বাবা তোমার কথা বলল চলে আসলাম আর আমি কখন থেকে বকবক করছি তুমি কিছুই বলছো না কি হলো কিছু বলে যাও লজ্জা পেয়েছে খুবই মিষ্টি মেয়ে কি অবস্থা মা রাহুল সেটা খুব ভালো তাই না আমার কিন্তু খুব পছন্দ হয়েছে রাহুল কি পছন্দ হয়েছে লজ্জা কি আরে বাবা মেয়ে তো বন্ধু ইউ ক্যান টেল মি পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোকেয়া আমার খুব খুশি লাগছে অনেকদিন পর আমার একটা চিন্তা দূর হয়েছে কিসের চিন্তা ওই যে রাত্রির জন্য একটা ভালো পাত্র পেয়েছি রাহুল খুব ভালো ছেলে রাত্রি পছন্দ করেছে আমার বিশ্বাস রাহুল রাত্রিকে সুখেই রাখবে আমারও ঠিক তাই মনে হয় হ্যাঁ কিন্তু আমার একটু ভয় হচ্ছে কিসের ভয় না মানে ওই রাহুলের বাবা বলছিল রাহুল নাকি গ্রামের সহজ সরল মেয়েকে বিয়ে করতে চায় রাত্রির সম্বন্ধে যদি সব কিছু জেনে যায় তাহলে রাহুল কি রাজি হবে ওর ছবিটা উড়াইলে কি মোরে আবার মোর মতন দেখা যাইবে তাহলে আমার একটা ছবি তুলেন না খারাই কথা বলি
আসসালামু আলাইকুম না প্রেসার মাপতি ভাই জান আমনে একটু বয় নেহিন বল এই যে হিন বল বল উনি কি ডাক্তার ঠিক দছেন আপনি একেবারে ঠিক দছেন উনি ডাক্তার উনার বাবা ডাক্তার তার দাদা ডাক্তার তার দাদা ডাক্তার আমার কাকার ফ্যামিলিতে বংশ পরম্পরায় ধারাবাহিকতায় উনি হচ্ছেন ডাক্তার আপনাদের এই গ্রামে কি দেখার মতো কিছু আছে না ভাইজান দেহার হেরামের কিছু নাই আছে হইলো কয়টা পক্ষী আর কয়টা গাছ আর ওই যে হোম্মে কুমার খেত আছে আর ওই যে ধান খেত আছে কোলা মানে ধানটা নয় আর ওই রাস্তার পাশে দুই একটা বড়ই গেছ আছে সেই বড় যদি দুই একটা ডিলে মারিয়ে পারতে লই পারি যদি খাই আর গাছের যে মালিক হে আই কি আর এমন খামার দেয় বড় ইয়ার কি সুক্কা পাইজান খামার হে আর সে আরো বেশি সুক্কা পাইজান আপনি বিশ্বাস করেন হাসছই আমার মন চাচ্ছে কি জানিস তোর একটা দিই ভাইজান আপনার কোনো কথা শুনবেন না এ গ্রামে দেখার অনেক কিছু আছে আপনি আমার সাথে আসেন আমি দেখাবো এ খারাপ মোড় আগে তুই ক কি আছে গ্রামে বেশি দেহার ভাইজান ভাইজান আড়া বেজে জুতা টুতা যাইবি না আর এডিন না ভাইজান ক মোড় ক তুই আমার কি ডাক তুই চেয়ারম্যান তোর আমার কই যাইতে হবে ভাইজান আসেন তো খারা তুই যে কইলি ওই তুই যে ওই তুই যে গেড়ে মরে বুঝাবি না মই তো এই গ্রামের পোলা মোর তো ঘর জন্ম এই গ্রামে বড় তো এই গ্রামে হইছে না কোন ভাইজান হইছে না তুই চিনিস ওই যে হিজল গাছ 700 বছরের আম গাছ 800 বছরের তাল গাছ 900 বছরের তারপর আছে কুল গাছ ওটা তো 150 বছরের তুই যে তাল গাছের কথা কহে তাল গাছ তো এখন পর্যন্ত ফলে নাই আর হিজল গাছে এত পানি আইলে দুইয়ে মুচ্ছে ভাঙ্গে যাওয়ার কি বয়স 7 বছর আর 700 বছর এই হন তুই কি তাল খাইছো তুই যে কইলি ভাইজান আপনিই কোন এই আমার কাল আড্ডা দেন আমি যদি তাল না খাইতাম পাকা তালের নাহাল কালার না ভাইজান তাল খাই বলে এটা আমার কালার ডাইরে হয়ে যায় তাই না আপনি এ তুমি তাল খাই কি মাথা চুলকে স্যার পেট তুমি একদম বেরের মতন এ আবার কালা পড়া তুই বাজার সামনে আমার পেটটা চুলনি কথা বলে কমন হল তুই এক তোর সামনে ফালা হারাম এক করে বিয়া তো কি দরকার এ ভাইজান কমে গেলে ভাইজান ভাইজান গ্রাম দেখা সকল ভাইজান ভাইজান কমে লই আয় ভাইজান ও ভাইজান কত করে আমি গলো ভাইজান ও ভাইজান ভাইজান ঘুমাইতে লাগছেন নাহি আরে সামান্য আর বেশি জ্বর জ্বরই বুঝছো যা ডাক্তার দেখে নিয়ে বাবাজির শরীরটা কি খুবই খারাপ আরে জ্বর হলে কি শরীর ভালো থাকে যাও 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 তাতে দুধ গরম করো যাও এই টুনি টুনি আহারে কত ভালোবাসা ভালোবাসার মতো বাঁচতে হয় তুমি তো এই কথাই কুদ্দুস স্যারও কও আরে শোনো কুদ্দুস স্যার লাগে না করলে খালাম মারে কইয়া দে এই শোনো ওই কুদ্দুস স্যার জানো তোমার দিকে কেমন করে চায় আর আমার বুকের মধ্যে খিচিত খিচিত করে ঢুকে যায় শোনো কুদ্দুস স্যার কিন্তু স্বভাব খুব খারাপ তুমি একটু দূরে দূরে থেকো তা নাহলে কিন্তু সুযোগ পাইলেই শোনো এটা নিয়ে তুমি কিছু বুঝো না ঠিক আছে তুমি তো আমার ভালো পাও না এই তুমি এখন কি করো ফুল গাছে পানি আমি অনেক কষ্ট করে আইছি মাঠে গেছিলাম না দাও পানি তো ফেসে লাগছে তো আরে এগুলো তো ময়লা পানি ফুল গাছে তোমার হাতের পানি সেটা আমার জন্য মধু ভারী মারাত্মক জ্বর এই মোটা জ্বর হইল কিভাবে
ডাক্তার ভালো করে দেখো, ছাড়িয়ে তো পানি থেরাপি দিতে হবে। পানি থেরাপি? এই এক বালতি পানি আর দুটা মগ ব্যবস্থা কর। পানি পানি দিলেই ভালো হয়ে যাবে। হ্যাঁ কাকু একাল হাস্যই কইছে ভাই, হয় হয় কাকু হাস্যই কইছে, এটা তো পানি থেরাপি। কোন পাগলের পাল্লায় যে পড়লাম রে বাবা, ডাক্তারও তো দেখি পাগল। পানি থেরাপি কোনো ওষুধের নাম হয়? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আরে তুমি না, ঘুমাইনি এখনো, কিন্তু তুমি এত রাতে কি করবো বলুন? আর দুদিন বাদে আপনার সাথে আমার বিয়ে, আর আপনি এভাবে জল ভরে পড়ে আছেন, আমি কি না এসে পারি? হ্যাঁ, কিন্তু কেউ দেখলে তো কি মনে করবে? আর উঠবেন না, একদম উঠবেন না, চুপচাপ শুয়ে থাকুন। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ দেখবে না। একটু ঘাম দিচ্ছে মনে হচ্ছে শরীরটা। এখনই জ্বর ছেড়ে যাবে, এটা হচ্ছে আমার জ্বর করতে চাপ। সত্যি তোমার হাতে কিন্তু জাদু আছে। সব ঠিক হয়ে যাবে, এখন আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। না আর একটু বসো না, ভালোই তো লাগছিল। অনেক রাত হয়েছে, কেউ দেখলে খারাপ কিছু ভাবতে পারে। খারাপ কি ভাববে? সবাই ভাববে বিয়ের আগেই। বিয়ের আগেই কিছু না, না যাও। একটা গাছের জীবন বাঁচানো আমার দায়িত্ব না? এই লাগেই তো আমি এটাকে মাটি খুঁজতেছি, পানি দেবো পানি। গাছ মরুক আর বাসু খেতে তোর কি? কাকু মাছ খাইতে যাইছে, হে যদি মাছ না খাই মরি যায় হেতে আর গুণ বেশি নেই বেড়া। আমার আচ্ছা একটু দত্ত ধরলাম, নারী তো চলে, এই যে টিকটিক করতে লাগবে। ওরে বাবা, তুই আল্লাহর হস্তে একটু চুপ কর, মাছ ধরতে যাওয়া লাগবে কাকু কইছে, ওই জালে কি গাব দেওয়া আছে? ওই জাহি জাল ছাড়া মাছ ধরা যাবে না, দম্ম জাল পাতা যাবে না, খোর জাল পাতা যাবে না, চাই বুঝতে হ্যাঁ পাতা যাবে না, যান বন্ধ হয়ে গেছে, কান্দির মাটি কেট দিয়া। আর কি আর লাগবে, মাছ তো ধরাই লাগবে। এই তুমি ও কি লাফাই উঠলি কে? এই তুই আমার ভাই না? হ্যাঁ তোমার ভাই না? হ্যাঁ। ওকে এই দেখ আমার যে কি জ্বর, আমি যদি তোর মার পেটের ভাই হতাম তুই কি পাচ্ছি? এই জ্বর গায়ে আমার ওই পচা পুহরির পানিতে চুবাইতে চুবাইতে মাছ ধরতে খাইতে। স্যার 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 স্যার, তোর লাগে মোর আগেও বাসনা হরে এখন হরে, এখন এই কথার পর বাসনা আরো বেশি লাগতে লাগছে। এখন তুই এক কাম হর দাদু, মাছ তো ধরা লাগবে কাকু যখন কইছে।
তোর যাওয়া লাগবে, কান্দে লাভ হইবে না। আচ্ছা তুই যদি পুহরি না মেয়ে মাছ না ধরতার, কসুটি পরিষ্কার করতে না পারো, কসুটিতে দড়ি হেলাই ইট দিয়ে টানমু, মুই এলানার নিচে নামলো উপরবাই তো তোর টানা লাগবে। এবার মাছ যে দৌড়মু জাহাজিল দেখে খাওয়াইয়া, এবার মাছ তো টোহাইতে একটা খারইও টানা লাগবে, তা তুই খারইটাও তো টানা লাগবে না, হেও পারবি না ক তুই। একটা কাজ কর, কি তুই যা ওই সব কচুরি বানা পরিষ্কার কর, তারপর আমি আসতেছি। এবার আমি আল্লাহ পারবো না খারাই কথা কথা, হেকাল তো বন্নাত কর। এই আমার সুখ কি তোর সয় না? মুই কি কইছি তোর সুখ মোর সয় না? তুই তো ভালোই আছো, ভালোই আছি না? হ্যাঁ এই কিন্তু তুই এক পাও নড়বি না, এক পাও নড়বি না। কে হ্যাঁ তুই তাড়া থাক, আমি একা একা মাছ মারবো, একা একা সব কাম করবো, তুই এক পাও নড়বি না। এ খারা হো রাগ। সকালটা অসম্ভব সুন্দর না? এই যে আকাশে রক্তাক্ত সূর্য, শিশির ভেজা ঘাস, পাখি কিচির মিচির, সত্যি খুব সুন্দর। কিন্তু এখন বকুল ফুলে তাকিয়ে কি দেখছেন? আমার তো পছন্দ হয়নি তাই না? না না তা হবে না কেন, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি যেমনটা খুঁজছিলাম ঠিক তেমনটা। আমারও কিন্তু আপনাকে বেশ ভালো লেগেছে। প্রথম যখন বাবার কাছে শুনলাম যে আপনি আমাকে দেখতে আসছেন, তখন কেমন যেন অদ্ভুত লাগছিল। মানে আপনি কেমন হবেন দেখতে, আপনার কি আমটা মোটা গোফ আর গরুর মতো ভুড়ি। আমি তো একাই বকবক করে যাচ্ছি, আপনি কথা বলছেন না কেন? না তুমিই বলো, তোমার মুখ থেকে শুনতে ভালোই লাগছে। আচ্ছা রবীন্দ্রনাথের সেই গানটি আপনার কেমন লাগে? কোনটা? পুরানো সেই দিনের কথা বলবি কি রে আয়োশে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরোনো সেই দিনের কথা বলবি কি রে আয়োশে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। জন্মের মতন বেতা হরে তিন দিন করে না, খুব তিন তিন করে ডাক্তার।
ওরা আমার কথা বদার না হানে ওর কথা তো ওদিক দেখ ওদিক বলাও কি তুই এমন করিস তা মই ধর্ম নাওয়ার বেকেরা আল চইছি বুই রইছি বন বাসছি হ্যাঁ এরপর দান ফলছে বাইরে এখন পাকছে তুমি দাইয়ে নেবা মোর বাড়ির পাহা দান আচ্ছা একটা কথা কই কি তুই অনেক কাজ কাম নিয়ে ব্যস্ত থাকিস হ্যাঁ হ্যাঁ আমি একটু টুনির সাথে তো কথা কইতে পারি নাকি কে তুই টুনির লোক কথা কবে মোর লোক কথা তো রায় না মই কি টুনির লোক একটু কথা কইলে সমস্যাটা কি মোরে এখন দেখকে রাখ ভবিষ্যতে মন হন একটা ভাই তুই পাইতে নাও পারো মোরে গলে তামিল গলে খোঁজ দে আছে তামিল 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 তুই আমার গুরু তামিলে যা কথাই বলতে পারে না আত্মীয়-স্বজন সবাইকে দাওয়াত করা হয়ে গেছে সবাই আসবে তুমি সবার সামনে আমার সম্মানটা রেখো বাবা হ্যাঁ জি আঙ্কেল আমি বুঝতে পেরেছি আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজছি হ্যাঁ বলো কি বলবে বলো কি হয়েছে জানেন না আপনি এখন এই বাড়ি থেকে চলে যান মানে বুঝতে পারছি না আপনি নিজেকে কি ভাবেন কি হয়েছে তোমার মানে তুমি এরকম করে কথা বলছো কেন আর আপনার কেন মনে হলো যে আপনার মতো একটা ছেলেকে আমি বিয়ে করব রাত্রি আমি সত্যি বুঝতে পারছি না তুমি এইভাবে কেন কথা বলছো আপনি বুঝতে পারছেন না না আপনি কিছু জানেন না ন্যাকা দেখুন একদম ন্যাকা বিঙড়বেন না তার মানে তোমার কি এই বিয়েতে কোনো মত নেই সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এখন এই বাড়ি থেকে চলে যাবেন কি সমস্যা মানে আমার কোনো সমস্যা সেটা তো বলতে আমি বাধ্য নই ঠিক আছে আই এম সরি আমি তাহলে অন্য কিছু ভাবছিলাম ভুল বুঝেছি আমি আর কিছু শুনতে চাই না আপনি এখন যাবেন আপনার কাপড় গোছাবেন আপনার বাড়িতে চলে যাবেন আজকেই এখনই
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, তুমি এতদিন পর। কেমন আছো? ভালো। আমার ছেলে কোথায়? তোমার ছেলে রাহুল? জি জি, আছে আছে, খুব ভালোভাবে আছে। চলো ভেতরে চলো। চলো। বাবা, এই বিয়ে আমি করব না। বিয়ে করবি না মানে কি বলছে তোর ছেলে? বিয়ে করবে না সেটা আগে বললেই হতো। কেন বিয়ে করবি না? বাবা, জেনে শুনে একটা বোবা মেয়েকে আমি বিয়ে করতে পারি না। কি দোস্ত, তোর মেয়ে কি বোবা? আরে স্যার, কে বলেছে বোবা? এক্সকিউজ মি, আপনি ভুল করছেন। আমি বোবা না, কথা বলতে পারি। আপনি গ্রামের একটি সহজ সরল মেয়েকে বিয়ে করবেন বলে গ্রামে এসেছেন, তাই না? আপনি কি জানেন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি? বিয়ে করবেন না ভালো কথা। এখন কালকে বিয়ে সব আয়োজন করা হয়ে গেছে, সব আত্মীয় স্বজনকে সম্মত পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আপনি আগে কেন বললেন না? বাবা, এ বিয়ে বন্ধ করে দাও। রাত্রি আঙ্কেল, সরি, আমি আসলে ভুল বুঝেছি ওকে। এই বিয়ে আমি করব। দোস্ত, আমার ছেলে বিয়ে করবে। আলহামদুলিল্লাহ।